আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি বাগডুম ডট কম থেকে শাওমির এই দশ হাজার চারশো মিলিয়াম পাওয়ার ব্যাঙ্কটা কিনেছি তো এটা আজকে হাতে পেলাম তো ভাবলাম এর জন্য একটা রিভিউ নিয়ে নেই সর্বপ্রথম যেটা আমার কাছে মনে হয়েছে যে শাওমির প্রোডাক্ট গুলো আসলেই ভালো কিন্তু যেটা আমি ভুল করেছি সেটা হচ্ছে এই বাগডুম ডট কম থেকে কিনে বাগডুম ডট কম থেকে কেনার পরে বুঝতে পারলাম আসলে এটি আসলে শাওমির ফেক একটি প্রোডাক্ট জন্য আমি ইউটিউবে বেশ কয়েকটি টিউটোরিয়াল দেখেছি কারণ দশ হাজার চারশো মিলিয়াম থাকার কথা থাকলেও আসলে এখানে সর্বোচ্চ এক হাজার কিংবা বারোশো মিলিয়ামপিয়ারের বেশি কোনো মানে চার্জের নেই তো মানে বাগডুম ডট কম মানে এছাড়া সারা বাংলাদেশের ম্যাক্সিমাম অনলাইন পোর্টাল যারা আছে মানে অনলাইন শপিং যারা আছে তার ম্যাক্সিমামই আমার মনে হচ্ছে এখন এরকম আমার মানে মনে হচ্ছে যে ওখান থেকে কেনাটা এত বড় ভুল হয়েছে দেখুন তো আমি ইউটিউবে বহুত ভিডিও দেখেছি যেখানে এই ফেক ফেক পাওয়ার ব্যাঙ্ক সম্পর্কে আলোচনা করা হয়েছে তো প্রথমেই যেটা দেখলাম যে প্রথমেই বোঝা যায় যে প্যাকেটটাই দেখে যে এ ধরনের প্যাকেট মানে প্লাস্টিকের একটি কাভার থাকে যেগুলো হচ্ছে আসলে ফেক চেনার উপায় তো আমি খুলছি এটা দেখুন এখন প্রথমেই ক্যাবলটার কাছে আসি দেখুন ক্যাবলটা দেখতে পাচ্ছেন যে ক্যাবলের এইখানটা দেখুন এখানে এম আইয়ের একটি লোগো আছে সমীর সামের একটি লোগো এই যে দেখতে পাচ্ছেন আসলে এখানে যেটি লেখা আছে এটা থাকলেই বুঝবেন যে এটা আসলে ফেক শামের প্রোডাক্ট তাছাড়া আরেকটি বিষয় আছে যে দেখবেন এটার এখানে এই যে দুইটা দাগের মাঝখানে আরও মাঝখানে আর তিনটে দাগ থাকলে বোঝা যায় আসলে এটা ফেক আচ্ছা এরপর পাওয়ার ভাগ্যে আসে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবই আসলে অরিজিনালটার মতো দেখতে দেখুন অরিজিনালটা যেখানে এমআই লেখা থাকে এমআই ডট কম সেখানে ফেকটায় শাওমি ডট কম লেখা আছে তো আর এটা দেখুন মানে ফেকটা অনেকটা আকর্ষণীয় চকচকে আরও বেশি চকচকে লাগছে অরিজিনালটার কাছ থেকে অরিজিনালটা অবশ্য আমার কাছে নেই তো ইউটিউবে ভিডিওগুলো এভাবেই দেখেছে এছাড়া দেখুন যখন আমরা এল অন করি দেখুন অন করলাম এই যে অন করছি তো দেখুন দেখুন যে এটার লাইটগুলো মনে হচ্ছে অনেক বেশি জ্বলছে তো এটা দেখে বোঝা যায় আসলে ফেক এছাড়া আমি আমার ফোন প্রায় দু হাজার আটশো ব্যাটারি তো আমি এটা দিয়ে চার্জ একবার পাওয়ার ব্যাঙ্কটা ফুল চার্জ করেছি প্রথমে এই পরীক্ষার জন্য প্রথমে ফুল চার্জ করেছি এরপর আমার ফোনটা সুইচ অফ করে এটা চার্জ আমার ফোনটা চার্জে বসিয়েছি তো তখন দেখলাম ফিফটি পার্সেন্ট পর্যন্ত চার্জ হয়েছে এরপর দেখলাম পাওয়ার ব্যাঙ্কের চার্জ শেষ তো তখনই বুঝতে পারলাম যে আসলে এটা ফেক এছাড়া অরিজিনাল পাওয়ার ব্যাঙ্কের ওয়েট প্রায় আটশো এক আটশো গ্রাম থেকে এক কিলোগ্রাম পর্যন্ত হবে কিংবা কিন্তু এই যে নকল এটা ওজন সর্বোচ্চ দুশো আড়াইশো গ্রাম হবে তো আমরা অনুরোধ থাকবে যারা এই অনলাইন বাংলাদেশি অনলাইন মার্কেটগুলো থেকে প্রোডাক্ট কেনার সময় আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যাতে কেউ এরকম ফেক প্রোডাক্টের শিকার না হন আমি ওদের সাথে আলাপ করেছি বাগডমের সাথে তো ওরা বললো এটা নিয়ে যেতে কাল তো দেখা যাক ওরা আমাকে অরিজিনালটা দেয় কিনা তো আমি ভিডিওতে অরিজিনাল স্বামী পাওয়ার ব্যাঙ্ক চেনার মানে যেগুলো আছে ওগুলো দিয়ে দেবো একটা লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকেই বুঝতে পারবেন তাহলে যে এটা ফেক যদিও এটার দাম সাবমীর মানে অরিজিনাল প্রোডাক্টের থেকে অনেক কম ছিল তো সেই পড়েই আমি আসলে এটা কিনেছিলাম অর্ডার করেছি কিন্তু চেকস তো দেখতে পাচ্ছেন আমার পুরো টাকাটাই লস হলো তো বন্ধুরা আজ এ পর্যন্ত তবে অনুরোধ থাকবে বাগডুম ডট কম কিংবা বাংলাদেশি অনলাইন মার্কেটগুলো থেকে প্রোডাক্ট কেনার আগে অবশ্যই একবার ভেবেচিন্তে অর্ডার করবেন ধন্যবাদ